আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও ডক্টর প্রেসক্রিপশন সফটওয়্যার টিউটোরিয়ালে। আজকে আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো যে চিপ অফ কমপ্লাইন, এই মডিউলটা নিয়ে আমরা কথা বলবো। এখানে যেটা আছে যে ওয়ান টাইম ডক্টর অথবা অ্যাডমিন ইউজার ক্যান বি সেটিং চিপ কমপ্লেন ফ্রম সিস্টেম। চিপ কমপ্লেন নিয়ে দেন ডক্টর জাস্ট চেক দ্য পয়েন্ট। এখানে হলো যে ডক্টর অথবা অ্যাডমিন ইউজার সিস্টেমে চিপ অফ কমপ্লেনটা থেকে একবারই অ্যাড করবে, যদি কোনো কিছু না থাকে মানে এই পয়েন্টগুলো অ্যাড করে দিবে, এবং ডক্টর লগ ইন করে জাস্ট চেক দিবে, এগুলাকে টিক দিবে যে যে পয়েন্টগুলো আছে। তো সিস্টেমে চলুন যে আমরা দেখে আসি কীভাবে কাজ করব। আমরা এখানে ডক্টর লগ ইনে ক্লিক করবো, এখানে অ্যাডমিন ইউজার দিয়ে আমি ঢুকতেছি। অ্যাডমিন ইউজার দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে দেখেন যে এই যে সিস্টেমে যে সরি সেটিং এ যে চিপ কমপ্লেন কথাটা আছে, যে যে ধরনের কমপ্লেন গুলো থাকে যে বাই ডিফল্ট কিছু কিছু কমপ্লেন থাকে, এখানে কমপ্লেন গুলো অ্যাড করে নিতে পারবে আর কি, যে এখান থেকে অ্যাড করবে। এই যে কমপ্লেন নাম যেরকম ফিবার আমি লিখে দিলাম, ফিবারটা কি ধরনের হবে এখানে চেক বক্স দিয়ে দিলাম। দেখো ফিবারটা, এই যে ফিবার অ্যাড হয়ে গেছে চেক বক্স টুকে। এখন চেক বক্সটা যদি আমি অনেক সময় টেক্সে যদি রাখতে চাই, এখানে যে টেক্সও রাখতে পারবো যে তার টাইপটা কি ধরনের হবে, আমি এখানে চেক বক্সই রাখতেছি। তো এই পয়েন্টগুলো হলে এরকম যে চিপ অফ কমপ্লেন, যে অনেক সময় অনেকেই বলে যে আমার জ্বর আসছে, গায়ে ব্যথা, ঘাড় ব্যথা, কমন যে জিনিসগুলো কমন জিনিসগুলো এখানে রাখা হয় আর কি, যে বারবার যাতে না লিখতে হয় সেই জিনিসটা এখানে রাখতে হয়েছে। চলুন যে আবার ড্যাশবোর্ডে যাচ্ছি আমি, যে এখানে অ্যাপয়েন্টমেন্টে গেলাম, অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার পরে এই পেশেন্টের কাজটা আমরা যদি দেখি, এই যে অ্যাডে যাব, যখন ডক্টর লগ ইন করে অ্যাডে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন আমি ওখানে ফিভার অ্যাড করছিলাম, এই যে এখানে অটোমেটিক চলে আসছে ফিভারটা, যে 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 পয়েন্টগুলো আর কি এখানে ডক্টর যে এই প্রবলেমগুলো সে বলতেছে, পেশেন্ট বলতেছে, যখন জাস্ট এখানে ক্লিক করলে, ক্লিক করার সাথে সাথে ওখানে প্রেসক্রিপশনে অটোমেটিক অ্যাড হয়ে যাবে এই পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে। সাবমিট দিলাম। আজকে এ পর্যন্তই দেখেন যে চিপ অফ কমপ্লেনটা, তাহলে চিপ অফ কমপ্লেনটা কিভাবে অ্যাড করা হয় সিস্টেমে সেই জিনিসটা আমরা দেখলাম। অ্যাড করার পরে যে ডক্টর যে কিভাবে টিক দেয় সেটা দেখলাম, এবং যদি কোনো কিছু টিক্স এক্সট্রা লেখে সে এখানে দিয়ে দেয় আর কি। তো এই পর্যন্তই আজকে রাখতেছি, ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।